আগামী নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আজ রংপুরে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে এ আহ্বান জানান তিনি। কুমিল্লায় নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন ইসি আহসান হাবিব খান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে সারা দেশে সফর শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আল। প্রথম দিন মঙ্গলবার দুপুরে রংপুরে সার্কিট হাউসে নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন সিইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই লক্ষ্যে সকলের সহযোগিতার প্রয়োজন আছে, সেই কথাটা আমরা ব্যক্ত এবং পুনর্ব্যক্ত করেছি। এ সময় প্রার্থীদের আন্তরিক ও সচেতন হওয়ারও আহ্বান জানান কাজী হাবিবুল আল। এটাও স্পষ্ট করে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা আছেন তারা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, তারা যদি তাদের মধ্যে পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দূর হয়ে পড়বে। এদিন দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খানও। এ সময় প্রার্থীদের নির্বাচনী বিধি মেনে চলার আহ্বান জানান। যেখানে যেখানে ঝামেলা আছে আমরা সেই ক্ষেত্রে রিটার্নিং অফিসার চিন্তা করবে, চিন্তা করার পরে আমাদেরকে প্রোগ্রাম দিবে, সেই এলাকায় সেনাবাহিনীও টহল করবে। ভোট সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।